যাবে, এটাই হলো ইসলামের বিধান। কিন্তু ডাক্তার সাহেব হজে যাওয়ার কথা ছিল না? বলে হ্যাঁ, নিয়ত তো করেছিলাম কিন্তু পারি নাই। ডাক্তার সাহেব কি বলছিলেন? নাবাইতু আন আহুজ জাহাজ ইসানা লিল্লাহি, এইরকম কিছু বলেছেন? কিছুই বলেন নাই, মনে মনে কল্পনা করেছিলেন, সে একটা চিন্তা ছিল তিনি হজে যাবেন কিন্তু যেতে পারেন নাই, অথবা গিয়েছেন, এই যে মনে মনে কল্পনা, এরই নাম হলো নিয়ত। কাজেই নাবাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সলাতি যুহরি এই সমস্ত বাক্যগুলি সবগুলি আপনার ভিত্তিহীন, তার কোনো শিকড় নাই। আপনারা কোথায় খুঁজে পাবেন, কোথায় খুঁজে পাবেন? আপনার এগুলি খুঁজতে গেলে দেখবেন হাদিসের কোনো কিতাবে নাই। এগুলি আমাদের দেশের বৌদাদে কায়দা বা ওই চটি নামাজ শিক্ষা নামক বইগুলি আছে, সেগুলির পিছিয়ে লিখে দেওয়া হয়েছে। কে লিখেছে, কোত্থেকে আসে, তার উৎপত্তিও পর্যন্ত জানা যায় না। তবে অনুমান করা যাচ্ছে যে এই ভারতবর্ষে আরব বণিকরা যখন দাওয়াত দিয়েছিলেন, তখন মানুষকে এবাদত শেখাতে গিয়ে আরব বণিকরা বেশি দিন স্থির থাকতে পারেন নাই। তো এবাদত শেখাতে গিয়ে মনে হয় তারা, যেমন আমরা বলছি তুমি মনে মনে এই রকম বলো, মনে মনে এটা শেখাতে গিয়ে যে মনে মনে এই রকম বলো, কি বলবে? মনে মনে স্থির করবে যে তুমি জোহরের 4 রেকাত ফরজ সলাত পড়ছো। এই বুঝে তারা সেটা বলতে গিয়ে তারা যে আরবিতে বলেছেন ওয়েস্টাইল থেকে আসলো না, কোন একজন সহৃদয় ব্যক্তি মনে করলেন মানুষ সেগুলি বানাতে পারবে না, আমি আরবি সাহিত্যের পণ্ডিত সুতরাং সেখানে ঢুকিয়ে দিই। এই মাতব্বরী অনধিকার চর্চা ইসলাম সমর্থন করে না, এগুলির কোনো ভিত্তি নাই। সুতরাং এখলাস লিল্লাহ। 2 নম্বর হলো, আপনি যখন এবাদত করবেন, এবাদতটা আপনি জেনেছেন রসুলের তরিকায় করতে হবে, কিন্তু যখন আপনি বাস্তবায়নে আসছেন তখন রসুলের তরিকার কোনো সম্পর্ক নাই, তাহলে কেমন হবে? আপনি জেনেছেন, আপনার পাণ্ডিত্য আছে, আপনার যোগ্যতা আছে, আপনি অনেক মাসআলা জানেন, কিন্তু যখন আমলের ভিতরে আসবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাস্তবায়ন হচ্ছে কিনা এটা যদি আপনি না দেখেন, তাহলে তো আপনার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জানলেই নয়, মানলেই করলাম, মানবেন দলিল ভিত্তিক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেকটি ইবাদত শিখেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজে বলছেন উযকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে সেভাবেই ডাকো যাবে তিনি তোমাদেরকে গাইডলাইন দিয়েছেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্যত্র আল্লাহ বলছেন কামা ইউআল্লিমুকুম, তোমরা সেভাবেই আল্লাহকে ডাকো যাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। মা কুনতুম তাআলামুন, যা তোমরা জানতে না। তাহলে এবাদত কিভাবে করতে হবে? আল্লাহ জানাইছেন তার রসুলকে, রসুল সাল্লাম সেটা বাস্তবায়ন করে উম্মতের কাজে সামনে বলে গেছেন, সলাত আদায় করবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সলাত আদায় করবে তোমরা আমার মতো করে। আচ্ছা, তোমরা হজ করবে, খুদু আননি মানাসিকাকুম, তোমরা হজ করবে আমার কাছ থেকেই, তোমরা হজটা শিখে নাও। যাকাত দেবে, আল্লাহ রাব্বুল আলামিন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী তুমি এইভাবে গ্রহণ করো আর ওদের জন্য দোয়া করো। প্রত্যেকটি কাজ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে বিবরণ দিয়ে গেছেন। এজন্য ইহুদিরা তিরস্কার করে বলেছিল, আল্লাহ নবীর সাহাবী উবাইকে লক্ষ্য করে বলেছিল, তোমাদের নবী কোন সে নবী? নবী হলে তো, রসুল হলে তো তার একটা স্টেজ থাকবে, স্টেজ থেকে নেমে এসে আদনা বিষয়, তুচ্ছ বিষয়গুলি নিয়ে তিনি তোমাদের ক্লাস করান, শিক্ষা দেন, এটা কেমন কথা? মানে তিনি তুচ্ছ করেছিল। তখনই সাহাবি বলছিলেন, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, আল্লামানা নাবিয়ুনা কুল্লা শাইইন হাত্তাল খারা, আল্লাহর কসম আমাদের নবী তিনিই সেই নবী যিনি আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিয়েছেন, এমনকি পেশাব পায়খানার আদবটাও তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। তুমি তুচ্ছ মনে করবে, কিন্তু আমাদের নবী সেই নবী যিনি পরিপূর্ণতার জন্য এসেছিলেন এবং পরিপূর্ণ শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছিলেন, পরিপূর্ণ শিক্ষাই তিনি উম্মতকে দিয়ে গেছেন।
সুতরাং আপনি সলাত আদায় করবেন, রসুলের তরিকা আপনাকে দেখতে হবে। ধরুন আপনি সলাত আদায় করতেছেন, সাধারণত আমরা জানি যে একজন মুসল্লি যখন সিজদায় যাবে তখন সাতটা অঙ্গে তাকে সিজদা করতে হবে, সাত অঙ্গে সিজদা করতে হবে, এটা সকলেরই জানা। সাতটা অঙ্গ লাগবে, দুই পায়ের অগ্রভাগ, দুই হাঁটু চারটা, আর দুই হাত, এই হলো ছয়টা, নাক আর কপাল মিলে হলো একটা, এই হলো সাত। তাহলে কোনো কারণবশত কারো যদি দুই হাতের জায়গায় এক হাত উঠে যায়, এক হাত উঠে যায় কোনো কারণ মতো চললো, কিন্তু নাক আর কপালে মিলে হলো দুইটাই মিলে একটা, আপনি ঢুস করে সিজদায় গেলেন আর কপালটা ঠেকিয়ে নাকটা উড়াই ফেললেন, অথবা নাকটা ঠেকিয়ে কপালটা উড়াই ফেললেন, হলো না। আপনি জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, সিজদা অবস্থায় আল্লাহ রসুলের পা দুখানা কিভাবে ছিল, আমি সাধারণ কথা বলছি, পা দুখানা কিভাবে ছিল আপনি জানেন? কিভাবে রসুল সাল্লাম রেখেছেন, অঙ্গুলের অগ্রভাগ কিবলামুখী করে, পায়ের গোড়ালি দ্বয় মিলিয়ে, পায়ের গোড়ালি দ্বয় মিলিয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি হাত দিয়ে দেখলাম রসুলের দুই গোড়ালি এক জায়গায়, হাত দিয়ে দেখলেন রসুলের দুই পায়ের গোড়ালি দুটা এক জায়গায়, আপনি নামাজ পড়তেছেন, সলাত আদায় করতেছেন আপনার মতো করে, মাঝখানে দুই হাত ফাঁক রেখে দুই গোড়ালি দুই মেরুতে চালিয়ে দিলেন, আপনি তো রসুলের তরিকা ফলো করেন নাই। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, আপনি অসুস্থ, আপনার শরীর অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি পাচ্ছেন না, ওই একই কথা, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে সলাত আদায় করছেন, সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন, না লোক দেখিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন, বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন করবে। সুতরাং আপনাকে প্রত্যেকটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। এজন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, ওই সকল লোকেরা সতর্ক যেন হয়ে যায় যে সকল লোকেরা আল্লাহর রসুলের হুকুমের খেলাফ করে, রসুলের তরিকার উল্টা চলে, রসুলের সুন্নতকে তোয়াক্কা করে না, এরা যেন সতর্ক হয়ে যায়। আন তুসিবাহুম ফিতনা, হতে পারে তাদেরকে কোনো ফেতনা গ্রাস করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা বেদনাদায়ক আযাব তাদেরকে নাকানি চুবানি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা হুল হুদা, যে লোক আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসার পরেও এই হেদায়ত বাদ দিয়ে, রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা মতো চলবে, আল্লাহ বলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে পথে চলতে চায় আমি তাকে সেই পথে ধাবিত করি, অনুসলিহি জাহান্নাম, আর তাকে পৌঁছিয়ে দিই জাহান্নামে। আপনি আপনার মনের খাহিশ, মনের শখ, আপনি যে বেদাত করছেন এটি আপনার ভালো লাগবে, আপনি যে শেরেক করছেন ওইদিকে মন ঝুঁকেছে ওটাই আপনার কাছে ভালো লাগবে। যারা মদখুর নিশাখুর তাদের কাছে নিশা, তার খোরাক, তার শরীরের চিকিৎসা, তার মানসিক চিকিৎসা, সে যদি নিশা না পায় তাহলে মাতাল হয়ে যায়। ঠিক যেই লোক যেই কাজে তৃপ্তিবোধ করে সেই কাজ, তৃপ্তিমূলক কাজ না পাইলে সে অতৃপ্তিতে ভুগতে থাকে, এটাও এক প্রকার রোগ। যখন আপনি রসুলের তরিকা পাওয়ার পরেও তৃপ্ত হন নাই, তাহলে তো আপনি রসুলের যথার্থ উম্মত হতে পারেন নাই। দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে